দিয়েছিলেন, যদি বিক্রয়ের মধ্যে যদি নেতৃত্ব না পরিবর্তন করে প্রার্থী তালিকা, আপনারা আবার পুনরায় সিদ্ধান্ত নেবেন? কি সিদ্ধান্ত নিলেন? এখন অবধি আমাদের সমস্ত কর্মী এবং লিডাররা আমরা সব সঙ্গেই আছি পার্টি অফিসে, তার মধ্যে নাঈম খান থেকে নিয়ে ফিরোজ ভাই আছেন, মুক্তার আছেন, ওয়াসিম রাজা আক্তার, মানে যারা পার্টি কর্মী, যারা ট্রেড ইউনিয়ন, যুব, ছাত্র, মহিলা এবং এক থেকে সাতের যত কর্মী আছে সবাই আমরা সঙ্গে এখানে এটা সিদ্ধান্ত নিয়েছি। কালকে পুরো, আজ থেকেই বন্ধ আছে, কালকে পুরোপুরি কামরাটি বন্ধ থাকবে, জুট মিল থেকে নিয়ে অটো, ট্যাক্সি, রিক্সা, বাস সব আমরা বন্ধ করব। কালো পটাকা নিয়ে আমরা কামরাটিতে একটা মিছিল করব। যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের জন্য আমাদের এই কর্মীরা রাত দিন করে রক্ত দেওয়া হলে আমরা রক্ত দিয়েছি, আমরা সকাল দুপুর বিকাল দেখিনি, কিন্তু আজকে এরম পরিস্থিতি এসে গেছে যে একটা এরম লোক যে কোনো রকমের কামাডিতে অ্যাক্টিভিটিস নেই, পার্টি কোনো দিন পোলিং এজেন্ট হয়নি, 1-7 থেকে টোটালি প্রার্থী দিয়ে আমি বলছি, তাদের নামে লিগেশন আছে, তাদের নামে অনেক কিছু করাপশনের সঙ্গে জড়িত আছে, ক্রিমিনাল রেকর্ডস আছে। আমি বলছি আর পার্টি সার্ভেটা কি করেছে, যারা পটাকা তুলেছে, যারা পোলিং এজেন্ট হয়েছে, যারা প্রাণের উপরে খেলে জিতিয়েছে, বিজেপি সিপিএম এর সঙ্গে সংঘর্ষ করেছে, তাদেরকে বাদ দিয়ে যারা বিরিয়ানি, যারা কাজু খাইয়েছে, তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, তৃণমূল কংগ্রেসের অন্ধ্রে এখন বিরাট খেলা জমে গেছে। গতকাল থেকে আপনারা দেখছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ একেবারে সামনে চলে এসেছে। গতকাল তৃণমূল কংগ্রেস 107টি পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং তারপরে একেবারে প্রতিবাদ কর্মসূচি, কেন আমার নাম নেই, কেন ওর নাম রয়েছে, এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একেবারে বিক্ষোভ। তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম যে একটা খবর চলে এলো তৃণমূলের ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে, যে যে তালিকা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হয়েছে ওটা নাকি আসল তালিকা নয়, ওটা এজেন্সি নাকি এরকম একটা ফাঁস করেছে, এটা আসল তালিকা নয়, ওই তালিকাতে কোনো সই নেই, অর্থাৎ আসল তালিকা যেটা সেটা এখনও বের হয়নি, সেটা একেবারে জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হবে, জেলা মারফত জানতে পারা যাবে যে কে কোথায় প্রার্থী হয়েছিল, অর্থাৎ যেটা সামনে এসেছিল, যেটা দেখে সবাই রাস্তায় নেমে পড়েছিলেন যে কেন আমার নাম নেই, কেন ওর নাম রয়েছে, এটাকে কার্যত গতকাল একটা অস্বীকার করা হয়েছিল। দর্শক, আমি গতকাল বলেছিলাম যে এটা কি সত্যিই এরকম বিষয়, সত্যি কি এরকম উল্টো মানে লিস্ট সামনে চলে এসছে, নাকি ক্ষোভকে সামাল দেওয়ার জন্য এটা একটা কৌশল যে এটা বলে একটু মানুষকে ধোঁয়াশার মধ্যে ফেলে দাও যাতে করে তারা একটু ধৈর্য ধরে বসেন, এটা কি অ্যাকচুয়াল কারণ? তা না হলে এরকম একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে তালিকা সামনে চলে এলো, এজেন্সি করে দিল, এত সহজ এজেন্সির অত ক্ষমতা যে তারা এমন কিছু কাজ করবে যে দল বিড়ম্বনায় মধ্যে পড়ে যাবে, যেখানে কোটি কোটি টাকা বিনিময়ে চুক্তি হয়েছে পিকে সংস্থার সঙ্গে, আর পিকে এখন ছেলে মানুষই করে ফেলবে, একবারে উল্টো একটা লিস্ট সামনে এনে দিবে। আমি দর্শক গতকাল কি বলেছিলাম প্রশ্নটা, যে এটা কি তাহলে একটা কৌশল যে ক্ষোভটাকে সামাল দাও, কোথায় কী ক্ষোভ হচ্ছে একটু জেনে নিই, তারপরে কিছুটা কারেকশন করে নিই, তারপর সেটা পাঠিয়ে দেবো, এবার জেলা স্তরে ওপেনলি একসঙ্গে এইভাবে ওপেন করবো না, যাতে করে আস্তে আস্তে ক্ষোভটা যাতে প্রশমিত হয়ে যায়, এটা কি কোনো কৌশল ছিল? দর্শক, এটা নিয়ে কিন্তু গতকাল আমরা কিন্তু একটা আলোচনা করেছিলাম। তবে দর্শক, গতকাল এই যে সামনে আসার পর, আমি সব তো ভিডিও আপনাকে দেখাচ্ছি না, খুব বিক্ষোভের ভিডিও বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হচ্ছে, রাস্তায় নেমে বিক্ষোভ হচ্ছে। তবে যেটা সামনে চলে এলো দর্শক আজকে, আর একটা বিষয় আমি জানি না এটারও কতটা সত্যমিথ্যা রয়েছে, কিন্তু আমি মিডিয়াতে দেখছিলাম একটা খবর কিন্তু সামনে এলো, যেটা হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, একটা স্ক্রিনশট, যে খবরটা সামনে এলো যে পিকের সঙ্গে নাকি বিরাট একটা কথা কাটাকাটি হয়েছে পার্থ চ্যাটার্জি, কারণ তারা যে তালিকাটা প্রেস কনফারেন্সে দেখেছেন সেই তালিকা নাকি প্রকাশ করা হয়নি, অন্য তালিকা প্রকাশ করা হয়েছে, পিকে তারা নাকি তাদের মতো করে একটা তালিকা প্রকাশ করে দিয়েছে এবং যেটার জন্য এত বিড়ম্বনা এইসব বলে নাকি, যেটা বলা হচ্ছে যে প্রার্থী তালিকা নিয়ে কেন বিভ্রান্তি, পিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় পার্থ দাবি সূত্রের, এখন দাবি সূত্রের এখন সেই দাবির ব্যাপারটা রয়েছে। আর তাছাড়া এই যে আমি বলছিলাম যে এইভাবে কেন বিভ্রান্তি হয়ে গেল, পিকে নিজের মতো করে একটা তালিকা প্রকাশ করলো, দর্শক প্রথমত এটা নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে যে এটা সত্যি কি, কতটা কি আর কতটা কৌশল। আর দ্বিতীয় কথা, এটা কিন্তু অনেকে বলছেন দর্শক যে আজ না হয় কাল, আজ না হয় কাল দলে কিন্তু একটা স্লোগান উঠবেই, সেটা কতদিন পর উঠবে সেটা একটা দেখার বিষয় রয়েছে, যে হয়তো একটা সময় দেখবেন যে তৃণমূল কংগ্রেসে একটা স্লোগান উঠছে পিকে হটাও তৃণমূল বাঁচাও, এখন এই স্লোগানটা কতদিন পর উঠবে সেটা এখন প্রশ্নের, সেটা দেখতে হবে, কিন্তু একটা দিন না একটা দিন উঠবেই,
এটা দর্শক পলিটিক্যাল এক্সপার্ট তারা কিন্তু বলছেন যে যতই বলা হোক না কেন পিকের ওই লিস্ট ফাঁস হয়েছে, পরে 48টা আমাদের কাছে রয়েছে, কিন্তু টোটাল কারসাজির মধ্যে পিকের যে একটা সমীক্ষা কাজ করেছে, তার একটা ইনফরমেশন কাজ করছে, তার ভিত্তিতে তালিকা তৈরি হয়েছে, যারা পাননি তারা ক্ষুব্ধ, ফলে তারা এখন থেকে কিন্তু এই পিকের অ্যাটাচটা তারা কিন্তু মানে সহ্য করতে পারছে। তারা অলরেডি মানে বলতে শুরু করেছেন যে পিকেকে দিয়ে হয়তো বিধানসভাতে সফল মানে সফল সাফল্য এসেছে, কিন্তু এই পিকেই কিন্তু সর্বনাশ করবে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের, কারণ যেভাবে চলছে তার সংস্থা তাতে করে কিন্তু সংগঠনের নিচে তলায় বিশেষ করে সেখানে কিন্তু একটা বিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে, ফলে এখন বিধানসভা নির্বাচনের পরে যেভাবে পিকেকে নিয়ে একেবারে মাথায় তুলে রাখার চেষ্টা করছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু এই পিকের জন্য যে নিচু স্তরে সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়বে, যারা অনেক দিনকার কর্মী, যারা আশা করেছিলেন তারা অনেকেই বঞ্চিত হয়েছে, টিকিট পাননি তারা, বিশেষ করে যারা বলতে চাইছেন শুনতে পাচ্ছি দর্শক যে পিকের ইনফরমেশনের উপরে হয়তো তালিকা হয়েছে সেখানে আমরা বাদ পড়েছি, আর এটাই অ্যাকচুয়ালি আগামী দিনে সর্বনাশ ডেকে আনবে, কারণ যেভাবে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে নিচু স্তরে তাতে করে কিন্তু সংগঠন করার লোক আর সে অর্থে সেরকম আগামী দিনে পাওয়া যাবে না। এখন যারা এসছেন কোনোভাবে সুযোগ সন্ধানী হিসেবে তারা হয়তো একটা জায়গা করে নিতে চাইছেন, যারা যারা টিকিটটা পাচ্ছে না তারা কিন্তু এই কথাগুলো বলছেন দর্শক, আর তাদের তরফ থেকে হয়তো এখনও প্রকাশ্যে ওই স্লোগানটা আমরা এখনও শুনতে পাচ্ছি না যে পিকে হটাও তৃণমূল বাঁচাও, কিন্তু বলতে মানে অনেকেই বলছেন যে বেশি দিন সময় হয়তো লাগবে না, তার আগেই দেখবেন এরকম একটা স্লোগান উঠবে তৃণমূল কংগ্রেসে, পিকে হটাও তৃণমূল কংগ্রেস বাঁচাও, কারণ আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কদিন আগে একটা কথা বলেছেন যে আমি আগের মতোই দলটা চালাবো, যেভাবে চালাতাম সেইভাবেই চালাবো, রুটিন করে চালাবো। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলতে গেলেন, তাহলে কি তার কোথাও মনে একটা এরকম প্রশ্ন জেগেছে, বা কোথাও তিনি কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছেন যেভাবে এই সংস্থা বা অভিষেকরা যেভাবে চালাতে চাইছেন সেটা কি তার মতের সঙ্গে মিলছে না, কোথাও কি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তার মানে এই কথাটা তিনি কেন বললেন সেই মিটিংয়ে এমপিদের সঙ্গে বৈঠকের সময় যে আমি আবার আগের মতো করে চালাবোর কথাটা আসবে কেন? এখন তো কর্পোরেট সিস্টেমে চলছে, পিকের সংস্থা চালাচ্ছে, তাহলে এই কথাটা তিনি কেন সেদিন বলেছিলেন? দর্শক মিডিয়াতে যে খবরটা সামনে এসেছিলো ফলে একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যে হয়তো ঠুকোটুকি হয়তো হচ্ছেই, পিকে বা অভিষেকরা যেটা চাইছেন, পিকের সঙ্গে অভিষেকের সম্পর্ক ভালো সেটা আমরা পলিটিক্যাল মহল জানতে পারি, অনেক বেশি তাদের মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে, সুতরাং সেক্ষেত্রে যদি দ্বন্দ্ব হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সহজ সিদ্ধান্ত মেনে নেওয়াটা মুশকিল হয়ে যাবে, আর তখনই কি যখন একটা দ্বন্দ্বটা আরও একটু প্রকাশ্যে আসবে, আরও যারা পাচ্ছে না সুযোগ তারা কি আবার বলতে শুরু করবেন যে পিকে হাঁটাও তৃণমূল বাঁচাও আমরা দলটা করেছি, দিদির সঙ্গে দলটা করেছি, একই বলা শুরু হবে? দর্শক শুরু হবে না, এটা হবেই, আজ নাহলে কাল হয়তো সময় লাগতে পারে, কিন্তু এটা কিন্তু একদিন হবেই যে পিকে হাঁটাও এবং দল বাঁচাও, কারণ পিকে অনেক সুযোগ সন্ধানী লোক, কর্পোরেট লোক, তার তিনি তো এসেছেন রাজনীতি করতে নয়, তিনি এসেছেন তার বাণিজ্যিক সাফল্য, তার বাণিজ্যের দিক দিয়ে তার পয়সা করি লাভের বিষয়টা দেখবেন, যেখানে ক্লায়েন্ট ভালো সেখানে তিনি চলে যাবেন, যে ক্লায়েন্টটা ভালো তাকে ধরে রাখার চেষ্টা করবেন, সুতরাং এটা হচ্ছে তার একটা বিজনেস পলিসি। এখন সেই পলিসি করতে গিয়ে যারা একেবারেই দলটা করছিলেন, শুরু থেকে দলটা করছে, তারা তো খারাপ লাগবেই, অনেকেই আছেন, আমাদের অনেকে ফোন করছিলেন যে এতদিন ধরে দলটা করলাম দাদা আমরা কিন্তু মূল্য পেলাম না, হঠাৎ করেই এই লোক টিকিট পেয়ে গেলেন, অথচ আমরা দিনে দীর্ঘদিন ধরে দলটা করেছি, আমাদের ফলটা আমাদেরকে পেতে হচ্ছে, যারা দলটা সে অর্থে করেন না শুধু দাদাগিরি করে গেছেন, কেউ কেউ পরে আবার এসে জয়েন করেছেন, তারা সব টিকিট পেয়ে যাচ্ছেন, আর আমরা দীর্ঘদিন দলটা করে এলাম, এইভাবে বঞ্চিত হয়ে পড়ে থাকবো, এইভাবে কি দলটা করা যায়, কী করবো? অনেকে দিশারা হয়ে যাচ্ছেন, অনেকে বলছেন যে এই পিকেই কিন্তু সর্বনাশটা আমাদের করে দিচ্ছেন। এখন দর্শক আমি জানি না এই যে পিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় যে কথা বলা হচ্ছে যদি এটা আবার অরিজিনালি হয়ে থাকে, যদিও এটা নিয়ে প্রশ্ন রয়েছে, আমার মনে প্রশ্ন হয়তো আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে, যদি আমি ধরে নিই তর্কের খাতিরে এটা একটা উত্তপ্ত বাক্য বিনিময় এই মুহূর্তে, তবে এটা কিন্তু একদিন হবেই, রাজনৈতিক মহল সেটা মনে করছে যে এটা চিরস্থায়ী, একবারে যতদিন তৃণমূল থাকবে ততদিন পিকের সঙ্গে চুক্তি থাকবে, এটা বাস্তবসম্মত নয়, একদিন কিন্তু এই উত্তপ্ত বাক্য বিনিময় প্রথম দিকে হবে, তারপরে একেবারে প্রকাশ্যে আসবে, তারপরে এবার স্লোগান উঠতে শুরু করবে পিকে হটাও তৃণমূল বাঁচাও, একদিন কিন্তু হবেই, এটা হবেই। এমনি দেখেছেন যে বিধানসভা নির্বাচনের সময় কিন্তু একটা এরকম দলের অভ্যন্তরে প্রশ্ন তৈরি হয়েছিল, যদি এখন রেজাল্টটা ভালো হয়ে গেছে এখন আবার পিকের একটু গুণগান বা পিকেকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছে, কিন্তু এটা আগামী দিনে হবে, ফলে দর্শক যদি তর্কের কাছে ধরে নিই যে এটা একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যদি ধরে নিই তাহলে বলতে হবে যে শুরু হয়ে গেছে, তাহলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ঠুকোটুকি শুরু হয়ে গেছে, এই যে বাক্য বিনিময় পিকের সঙ্গে, পিকে এরকম একটা ব্যাকবোন বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আবার ডাক্তার বলা হয় যে সব ভুল ত্রুটিকে ধরে চিকিৎসা করেন পিকে, তো তার সঙ্গে যদি উত্তপ্ত বাক্য বিনিময় হয় আর এই ঘটনার জন্য যে সত্যিই যদি আমি ধরছি তর্কের খাতিরে সত্যি যদি তিনি এরকম বিভ্রাট তৈরি করেছেন, তার সংস্থা বিভ্রাট তৈরি করেছে, আবার কেউ বলছিল পাসওয়ার্ড সব নিয়ে কী সব হয়ে গেছে ববি হাকিম বলছিলেন, সুতরাং যদি এইসব হয়ে থাকে তার মানে তো ঠুকোটুকি শুরু হয়ে গেছে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে হবে তাহলে শুরু হয়ে গেছে, এটা বড় হতে খুব বেশি দেরি হবে না, কারণ হচ্ছে লোকাল বেসটা তো
লোকাল সংগঠনটা তো অনেকটা নির্ভর করবে যে লোকাল লোকজন কে কোথায় পদে রয়েছেন, তার মধ্যে একটা মিউনিসিপ্যাল ইলেকশন, তারপরে পঞ্চায়েত ইলেকশন। এখানে অনেকে দেখবেন বিধানসভা নির্বাচনের সময় না সবাই একটা আশা নিয়েছিলেন যে ভোটটাতে আমরা সবাই মিলে লড়ি, তারপর তো আমি টিকিট পেয়ে যাবো কাউন্সিলরের, কেউ ভাবছেন আমি এবার পঞ্চায়েত টিকিট পেয়ে যাবো, কেউ ভাবছেন আমি ব্লক সভাপতি যাবো, কারণ তখন তার কিছু হয়, তখন সব তো ভোট পেন্ডিং ছিল মিউনিসিপ্যালিটির। সবাই আশা নিয়েছিলেন, সবাই আশা নিয়েছিলেন, ফলে আর সবাই একবারে তাদের মতো করে পরিশ্রম করেছেন, দলটা করেছেন, এবার তখন আর ওই সব বিভাজনে যাননি, কারণ বিধানসভা নির্বাচন ক্ষমতায় আসতে হবে। কিন্তু যখনই এই যে মহাভঙ্গটা হয়ে যাচ্ছে, যখনই এবার স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছে অনেকের, যে আমি তো ভেবেছিলাম এইভাবে লড়েছিলাম, কেউ আমাকে তো টিকিট দিল না, এই জায়গা থেকেই কিন্তু বিভাজনটা শুরু হবে। এই জায়গা থেকে কিন্তু বিভাজনটা শুরু হবে, দেখবেন এবারে মানে গ্রামাঞ্চলে বিশেষ করে পৌরসভা নির্বাচনগুলো দেবেন, এই এই জায়গা থেকে বিভাজনটা শুরু হবে। ফলে এই বিভাজনটাকে সামাল দিয়ে কতটা আবার একভাবে রাখতে পারে তৃণমূল কবে দেখার বিষয় রয়েছে। আর যদি সামাল না দেওয়া যায় তাহলে তো ওই যে দোষী দোষের দোষী হয়ে যেতে পারে পিকে, যে তার জন্যই সব কিছু হচ্ছে, ফলে তখনই কিন্তু এই অভ্যন্তরে এই স্লোগানটা কিন্তু উঠতে শুরু করবে। দর্শক কী বলবেন, আপনারা কী ভাবছেন? আমি যেটা বলছি, যদি এটার সঙ্গে আপনাদের মতের মিল হয় নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে সত্যি কি পিকে অনন্তকাল টিএমসির সঙ্গে থাকতে পারে, বা টিএমসি কি রাখতে পারবে না সত্যি একদিন না একদিন তাকে এরকম একটা স্লোগান শুনে এখান থেকে পাত্তারে গুটিয়ে পালাতে হবে। দর্শক নিশ্চয় আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।